অধিকৃত ফিলিস্তিন জনগণের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে। 1948 সালের পূর্বে সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং রাজধানী হিসেবে জেরুজালেমকে নির্ধারণ করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করছি। যুদ্ধের ভয়াবহতা, হত্যাকু সংঘাতে মানুষের যে কষ্ট দুঃখ দুর্দশা হয়, ভুক্তভোগী হিসেবে আমি তা উপলব্ধি করতে পারি। তাই যুদ্ধ চাই না, শান্তি চাই, মানব কল্যাণ চাই, মানুষের অর্থনৈতিক উন্নতি চাই, আগামী প্রজন্মের জন্য শান্তিময় বিশ্ব, উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে চাই। আমার আকুল আবেদন, যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন, সমুন্নত হোক মানবিক মূল্যবোধ। আসুন সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে একটি উত্তম ভবিষ্যৎ তৈরির পথে এগিয়ে যাই। আমাদের আগামী প্রজন্ম যেন শান্তিতে বসবাস করতে পারে, উন্নত জীবন পায়।